পুলিশের গাড়ি ভাঙচুর খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের মুহূর্তে অশান্তির পরিবেশ। বোর্ড গঠনের পর জয়ের উচ্ছ্বাস বিজেপির। অশান্ত পরিবেশ ঠিক করতে খানাকুল পুলিশ ধরল লাঠি। একের পর এক ঘটনা খানাকুল জুড়ে। রাজনৈতিকভাবে উত্তপ্ত খানাকুল দুই ব্লক চত্বর, আতঙ্কিত খানাকুলবাসী এলাকায়। সেই মুহূর্তে চলছে ইট বৃষ্টি। সেই ইট বৃষ্টিতে আহত কয়েকজন সাংবাদিক, সাংবাদিকদের বাইকেও পড়ে ইট পাথর। বোর্ড গঠন নিয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কি বললেন শুনব। চলছে বিভিন্ন মোড়ে মোড়ে খানাকুল পুলিশের নজরদারি। জয় গণতন্ত্রের জয়, এই জয় মানুষের জয়, খানাকুলবাসীর জয়। যেভাবে খানাকুলবাসীকে দীর্ঘ ২৫ বছর ধরে বঞ্চনার শিকার করা হয়েছে, যেভাবে এলাকায় উন্নয়ন করা হয়নি, গরিব মানুষের কথা ভাবা হয়নি, পঞ্চায়েত রাজ মানে শুধু লুটে পুটে খাওয়ার জায়গা ছিল, পঞ্চায়েত মানেই নেতাদের কামানি ছিল, সেই প্রথাকে ভেঙে দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সেখানে আমরা ব্যাপক জয় পেয়েছি। মানুষের উৎসাহ উদ্দীপনা প্রচুর রয়েছে, আজকে দেখতে পাচ্ছেন। আজকে আমরা সভাপতি হিসাবে পেয়েছি খানাকুল দু নম্বর ব্লকে রম্পা মণ্ডল, আর সহসভাপতি হিসাবে পেয়েছি অরুণ মণ্ডল। এই অরুণ মহিষ, এই দুজনের সঙ্গে পুরো টিম, এই যে আজকে এত মেম্বার আছে, সবাই মিলে এই এলাকার জনগণের, খানাকুল দু নম্বর ব্লকের প্রত্যেকটা নাগরিকের সুশাসন দেবে, প্রত্যেকটা নাগরিককে তার অধিকার ফিরিয়ে দেবে, এই সংকল্প নিয়ে আজকে আমরা এখানে এসেছি। আগামী দিনে কি কাজ করতে অসুবিধা হবে? দেখুন, অসুবিধা কিছু নেই, কাজ আমরা করেছি। আমি বিরোধী দলের বিধায়ক হিসাবেও কাজ করেছি, জানি কিভাবে চ্যালেঞ্জ করে সরকারের কাছ থেকে কিছু আদায় করতে হয়। আর আমাদের যারা এখানে জিতেছেন প্রত্যেকেই এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য সক্ষম আছেন, প্রত্যেকে চ্যালেঞ্জ মোকাবিলা করে জনগণের জন্য যে অধিকার, সেই অধিকার আমরা ছিনিয়ে নিয়ে আসবো। যদি আমাদের অধিকার আটকানোর চেষ্টা হয়, সেই অধিকার কিভাবে ছিনিয়ে আনতে হয় খানাকুলবাসী জানে, আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারাও জানে। দেখুন, পরিষেবা বঞ্চিত হলে আমরা কেউ ছেড়ে দেব না। মানুষকে যদি তার মৌলিক অধিকার না দেয়, মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান, কেন্দ্রীয় সরকারের যে নীতি, যে মানুষের প্রত্যেকটা গরিব মানুষের উন্নয়ন করার জন্য যে সকল প্রকল্প রয়েছে, সেই সকল প্রকল্পকে আমরা বাস্তবায়িত করব। যদি রোখার চেষ্টা করে, তার পাল্টা হিসাবে আমরা আন্দোলন তৈরি করব, কিন্তু আমরা কাজ করব এলাকার উন্নয়নের জন্য। যে এতদিন ৩৪ বছর সিপিএমের শাসন মানুষ দেখেছে, পঞ্চায়েত ভোট করতে দেয়নি, তৃণমূলের শাসনে দুবার ভোট করতে দেয়নি, এবারে আমরা সংকল্প নিয়েছিলাম এলাকার মানুষের জন্য, জনগণের জন্য, সকল শোষিত পীড়িত যারা বঞ্চিত মানুষ আছে তাদের জন্য আমরা লড়াই করব। সেই লড়াই আমরা সফল হয়েছি, আমরা জিতেছি, আর আমরা যে সংকল্প নিয়েছি সেই সংকল্পকে আমরা সার্থক করব। ফেরিঘাটগুলো কী হবে? ফেরিঘাট আমাদের ব্লক গঠনের পর আমরা সবাই বসবো, পুরো পূর্ণাঙ্গ বডি গঠন হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ বডি গঠন হয়ে গেলেই আমরা বসবো, বসে বিস্তারিতভাবে আলোচনা করবো, যাতে সাধারণ মানুষের ফ্রি যাতায়াতের ব্যবস্থা করা যায়, সেই সংকল্পে আমরা অবিচল আছি, সেটাই আমরা করে দেখাবো। খানাকুল দুই নম্বর ব্লকে সকল জয়ী প্রার্থীদের জানাই অভিনন্দন। ভারত মাতা কি জয়! খানাকুল দুই ব্লকে জিতলো কারা? বিজেপি। খানাকুল দুই নম্বর ব্লকে জিতলো কারা? বিজেপি।